এই গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টম কুইন। তো আজকে একটা নতুন দিন, পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার কিছুর পাশে একটা বেল আইকন আছে সেটাকে বাজিয়ে দিও, না তো আমাদের ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না, আর দেখতে একটু লেট হয়ে যাবে। তো চলো আজকের দিনের ব্লগটাকে স্টার্ট করা যাক। ব্লগ স্টার্ট করছি, তার টাইম করা যায় প্রায় 1:45 বাজে যাচ্ছে। একটু আগে যা স্নান করে এলাম, আর বাড়িতে এখন কেউ নেই, মানে বাবা মামুনি আর বোন কেউই নেই। বোনকে ডক্টর দেখাতে নিয়ে গেছে দুজনেই। ওদের কতক্ষণ টাইম লাগবে সিরিয়াসলি আমি জানি না, আমাকে ফোন করেছিল মামুনি যে এখন অনেকক্ষণ টাইম লাগবে, যেটুকু আমি শুনলাম। খিদেটা আমার খুব জোরে পেয়েছে, তাই জন্য ভাবছি কি খাবো। লাঞ্চ করারও টাইম হয়ে গেছে, তাই এখন ওই হালকা ফুলকা কিছু একটুখানি খাবো। একটা জিনিস নোটিস করতে পারছো, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। লাস্ট আমি কবে চুল কেটেছি আমি বলছি, ফেব্রুয়ারিতে আমি লাস্ট চুল কেটেছিলাম, তারপরে আমার আর চুল কাটা হয়নি। এখন এই গরমটা পড়েছে না, খুব মানে প্রবলেম হচ্ছে। তো ভাবছি যে যদি সময় হয় আজকে আমি আজকে গিয়ে একটুখানি চুলটা কেটে আসবো, যদি সময় হয়। আমি জানি না যে সময় হবে কি হবে না, দেখি আজকে চেষ্টা করছি বিকালে যাতে আমি চুলটা কেটে আসতে পারি। আর বাইরে একটা জিনিস তোমাদেরকে আমার দেখানোর আছে, বাড়ির বাইরের দিকে তো কাজ হচ্ছিলো, এখন কতটা হয়েছে সেই সব তো কিছুই তোমাদেরকে দেখাইনি বা বলিও নি। তো যদি ইন্টারেস্টেড হও তাহলে এই পার্টটা দেখো, আর যদি কেউ ইন্টারেস্টেড না হো তাহলে একটুখানি স্কিপ করে দিও। তো চলো বাইরে একটুখানি দেখি কাজটা কতটা কমপ্লিট হয়েছে। বাদে ভাই এখন এই দুদিন ধরে মেবি কাজ চলছে না, অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাই। তো চলো একজন লোক দেখিয়ে আসি। এই হচ্ছে কি মেন গেটটা, ঠিক আছে, এই যে এইখানে যে গেটটা সেটা হলো এইটা, এটা রেডি হয়ে গেছে, খালি লাগানো বাকি আছে। এই ঘরটা এখনো অব্দি কিচ্ছু হয়নি, সব কিছু আর কি ঢুকিয়ে রেখে দিয়েছে। স্কুটি রাখার জায়গাটা এখানটা, প্লাস্টার ফ্লাস্টার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যেটা পুরোটা কমপ্লিট হয়েছে সেটা হলো যে এই যে রান্নাঘরটা বাইরের, এ দেখো এখানে মেঝে হয়ে গেছে, আর এখানে পুরোটা প্লাস্টারও হয়ে গেছে। উপরে একটা স্টোরেজ আছে, সেটার ভিতরেও সব প্লাস্টার ফ্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। স্টিকার বোর্ডগুলো এখানে এরকমভাবে করা আছে, সবই প্রায় কমপ্লিট। এখন এখানে কি কাজ আছে আমি বলছি, এই যে জানলার এখান থেকে না পুরো জানলাটা বরাবর এখান থেকে পুরো কেটে দেওয়া হবে দেওয়ালটা, ওখান থেকেই যাতে বেরোনো যায়, যাওয়া আসা করা যায়, কারণ বারবার তো আর এখান দিয়ে ঘুরে ঘুরে গিয়ে আর যাওয়া যায় না, ওখান থেকে যাতে একেবারে এখানে চলে আসে। এইগুলো কিছুদিন আগে অবধি প্লাস্টার করা ছিল না, কিন্তু এখন প্লাস্টার হয়ে গেছে। এই ঘরটা আর এটা হলো কলতলা, ঠিক আছে, এইখানটা এখনো বাকি আছে, প্লাস্টার ফ্লাস্টার সব কিছু হতে বাকি আছে। ভিতরে প্লাস্টার হয়েছে, তেমন বাইরেও প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। আর ওই সাইডটা মেবি বাকি আছে, তাই জন্য ভাড়া এখন বাঁধা আছে। মানে বাড়িতে কাজ বাজ হচ্ছে, দেখলে মনে হয় যে কবে হবে, কত তাড়াতাড়ি হবে, এরকম একটা ব্যাপার হয়। সেই কাজটা শেষ হতে সময় লাগে, তো জানি না এটা পুরোপুরি কবে কমপ্লিট হবে। কমপ্লিট হলে সব থেকে বড় মানে আমি কেন এটার জন্য ওয়েট করে আছি, অতটাও ইন্টারেস্টেড নই এই ব্যাপারটাতে, কিন্তু আমি কেন ওয়েট করে আছি, ইন্টারেস্ট কেন লাগছে ব্যাপারটা সেটা বলছি। দেখো সব থেকে বড় কথা, এই হচ্ছে আমার ঘর, ঠিক আছে। এইখানে আগে কি থাকতো জানো, ওই কি বলো ওটাকে, স্কুটিটা থাকতো, আর ওখানে বোনের পড়ার টেবিল। বাই দ্য ওয়ে বাটিটা এখানে থাকে না, আমি খাবো বলে তাই জন্য বাটিটা এখানে রেখেছি, আর কথা বলতে বলতে এখানেই রাখা আছে। আর এই ঘরের জন্য অ্যাকচুয়ালি মানে জিনিসটা আরো বাড়ানো হয়েছে, খুব প্রবলেম হতো, খুবই প্রবলেম হতো, আর জায়গাটা খুবই শর্ট। এই ঘরের তুলনায় খাটটা সিরিয়াসলি অনেক বড়, ও ঘরের খাটটা তাও ছোট, এটা মেবি 6-7 খাট। হ্যাঁ, আর এখানে দেখো প্যাসেজটা এইটুকুনি, তাও আবার এখানে চেয়ার আছে। আর বাঙালিদের বাড়িতে তো জানোই, যতই জামা কাপড় রাখার জায়গা থাকুক না কেন, বাঙালি বাড়িতে সবসময় চেয়ার উপরে জামা কাপড় দেখতে পাবে। আমার বোনই করে সবসময়। ও আচ্ছা, আমিও করি, বাদ দাও। আমার এই খাটটার তলাতেও পর্যন্ত জিনিসপত্র, মানে রান্নার বাসনপত্র যেগুলো এক্সট্রা হয় আর কি, সপ্তাহ রান্না করে রাখা যায় না, সেইগুলো আমার খাটের তলাতে ভর্তি। কোথায় হেলমেটের বক্স, হ্যান ত্যান, মানে আবর্জনা সব কিছু ভর্তি আমার খাটের তলাতে। এই জন্যই আমি ওয়েটটা করে আছি, যখন রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন কি বলতো, এই খাটের তলার যে জিনিসপত্র আছে রান্নাঘরে সেই সব কিছু শিফট হয়ে যাবে, ঠিক আছে, দিয়ে আমার ঘরটা পুরো ক্লিয়ার হয়ে গেল। আর একটা আইডিয়া আছে, আমি জানি না কতটা করতে পারবো কি করতে পারবো না, আমার ইচ্ছা আছে এই টেবিলটাকে, ঠিক আছে, টেবিলটাকে হাটিয়ে দেবো। কারণ আর একটা ঘর যেটা দেখালাম না, ওটা অ্যাকচুয়ালি বোনের পড়ার ঘর বা নর্মালি একটা ওই এক্সট্রা একটা ঘর করা হয়েছে। ওটা আমি বলেছি বোনকে যে তুই ওখানে বরং পড়াশোনা করিস, টেবিল ফেবিল বই সব কিছু ওখানে রাখি, যাতে এই ঘরটা মানে থাকার ঘরটা যাতে এত গ্যাঞ্জাম না হয়। খাটটাকে আমার ইচ্ছা আছে একদম ওই দেওয়ালে সেটিয়ে দেওয়ার, এইখানে আমি জায়গাটা পাবো অনেকটা। খাটটা যেহেতু এখানে আছে আর টেবিলটা ওখানে, ওই সবের কারণে না আমার ওই জানলাটাও একদমই খোলা হয় না, খোলা হয় না মানে খোলা হয়ই না। এর মধ্যে যদি হাওয়া বাতাস না ঢোকে, হাওয়া বাতাস আলো যদি না ঢোকে তাহলে ভালো লাগে মানুষের। দেখা যাক কত তাড়াতাড়ি কাজবাজগুলো হয়। আপাতত ভুগতে ভুগতে আমার খিদে আরো বেড়ে গেছে, আমি যাই খাবো কি বলতে চিড়ে আছে, দইও আমি এনেছিলাম, ভাবছি চিড়ে আর দই খাবো, খেয়ে নি, তারপরে ওরা কখন আসবে আমি ঠিক জানি না। আমি খেয়ে দিয়ে আমার যা যদি কাজ ফাজ থাকে কিছু ভিডিও সেগুলো আমি করি, তো তারপরে তোমাদের সাথে বরং পরে দেখা হচ্ছে। এই আমার দই চিড়ে, খিদে পেয়েছিল না, ভালো লাগছে খেয়ে, যাই হোক খাওয়াটা করে নি, তারপরে তোমাদের সাথে বরং পরে কথা বলছি। A few moments later আমরা সবাই ডাক্তার দেখে চলে এসেছি, আর রান্না আজকে করিনি বলে আজকে এনেছে বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি, এখন বোন বসেছে, মানে অনেকক্ষণই হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, বোন এখন বসেছে পড়তে,
আর এইটা হলো একটা ডিকশনারি, ঠিক আছে? আমি 8 9 এ পড়ি তখনকার ডিকশনারিটা, আমাকে কেউ একজন গিফট করেছিল এই ডিকশনারিটা। বোন ইউজ করবে এটা? বললাম বোনকে যে ঠিক আছে তুই ডিকশনারি নিচ্ছিস ভালো কথা, কিন্তু তুই ডিকশনারি দেখতে জানিস? বলছে হ্যাঁ আমি জানি। মা উনি বলছে যে ফিজিক্যাল বানান বার করে এখান থেকে। ও ফার্স্টে বলছে এ থেকে তো পর পর থাকে এ বি সি, যেমন ছোট তো সবাই জানে, তুই বার কর বানানটা। হ্যাঁ চল বার কর, দেখি পারিস কি। তুই একটা গানও গিয়ে দিতে পারিস। মেরে তো লাগে, ভালো জিনিস আমি খুঁজে পেয়েছি। এটা আমার মায়ের হ্যান্ড রাইটিং ছিল, ভালো জিনিস খুঁজে পেয়েছি একটা। মায়ের একটা হ্যাবিট ছিল বিপার রান্নাঘর, মেবি ওই হয় না ওখানে রান্না ফান্নার ভিডিওগুলো, মা কী করতো ওই ভিডিওগুলো দেখতো, আর রান্নার রেসিপিগুলো একটা ডায়েরি বা খাতা যাই বলো ওটার মধ্যে না লিখে রাখতো, অনেক অনেক লিখে রেখেছিলো, আর খাইয়েও ছিল অনেকবার অনেক কিছু করে। তো সেটা একটা লেখা ছিল, আর একটা ছিল মানে এই দুটো চ্যানেল মা বেশি ফলো করতো, ওই ওই শাড়ি দেখাতো ওগুলো দেখতো, দেখে দেখে ওখানে শাড়ির নামগুলো লিখে রাখতো, মানে ওই থেকে শাড়ি আরও চিনেছিল, তাছাড়া শাড়ির নাম ফাম অত জানতো না, কিন্তু ওই শোটা দেখে 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 শাড়ির নামগুলো সব মানে জেনেছিল, তারপরে ওরকম খাতার মধ্যে নোট ডাউন করে রাখতো। মানে এই এই দুখানে হ্যাবিট আমি দেখেছি ছিল। হানি 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 তো পেয়ে যাবে, হ্যাঁ যেটা বানান জানবে সেটা তো পাবো, খুঁজতে পারবে না তো পারবে না। হ্যাঁ হানি বান কর, HONEY, হ্যাঁ তাহলে খুঁজে হানির পরে বান কর, বার করবি ইলিউশন খুঁজে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, বোন কখন পড়তে চলে গেছে সেটাও আমি জানি না, এখনো এসেও গেছে। বলেছিলাম না যে আজকে বিকালে হয়তো চুলটা কাটতে যেতে পারি, কিন্তু আমাকে মৌ মেসেজ করে বললো যে ভাই আজকে বেরোস না। বলছি কেন কি হয়েছে? বলছে ওই রিসার দিকে আর কি ঝামেলা হচ্ছে, দেখো পার্টি পলিটিক্স এর ব্যাপার, আমি অত কিছু জানি না, আমি এর ভিতরে ঢুকতে চাইও না। নর্মালি আমি যেটুকুনি শুনেছি তাই জন্য তোমাদেরকে বলছি কেন আমি বেরোতে পারিনি। তো রিসার দিকে, রিসটা মানে হলো শ্রীরামপুরের পরে স্টেশনের রিসটা, ভাঙচুর হচ্ছে 144 ধারা তোমার আজকে জারি করেছে, কাল থেকে ভাঙচুরটা হচ্ছে কাছাকাছি শ্রীরামপুরটা, তাই জন্য এখানেও আর কি ওই ধারাটা চালু করে দিয়েছে আজ বিকাল থেকে। সকাল অবধি ছিল না, কারণ ওরা ডক্টরের কাছেও গেছিলো তখন অবধি খোলা ছিল, এই বিকাল থেকে দরকার থেকে খুব তাহলে সেই দরকারে বাইরে বেরোতে পারে, ও কারণে কেউ বাইরে বেরোবে না, এই হয়েছে গিয়ে ব্যাপারটা। তাই জন্য আমাকে মৌ বললো যে বেরোস না তুই, বেকার কোথায় কি হবে প্রবলেম তার নাই ঠিক, এমন কি এরকম একটা ব্যাপার হয়েছে। বাবুনি আমাকে দুপুরবেলাতে বলছিল, আমি না সিরিয়াসলি এই ব্যাপারটা জানতাম না, কাল থেকে হচ্ছে, কাল থেকে না কবে থেকে হচ্ছে আমি জানি না, আর দুপুরবেলা বাবুনি আমাকে বলছে যে জিও থেকে একটা মেসেজ এসছে, নেটের মানে নেটের কানেকশন বন্ধ থাকবে আর কি রাত 10টা অবধি, ঠিক আছে? বিকালে যখন ফেসবুক আসছিলাম তখন আমার নিউজ ফিরে এলো এই ঝামেলার কথাগুলো, তখন আমি ভিডিও দেখলাম, তখন জানতে পারলাম যে কেন 10টা অবধি নেট বন্ধ, কারণ ওই ভুল ভাল অনেক কিছু ভিডিও লোকে পোস্ট করে দেয় না, মানে আমাদের ভিডিওতে যেরকম হয় না যে না জানতেই আমি একটা প্রেডিকশন দিয়ে দিলাম, সেরকম কিছু মানুষজন হয় না, সেই মানুষজনগুলোর জন্যই আর কি নেট বন্ধ রাখা হয়েছে, ভুল ভাল খবর যাতে গুজব না রটায় এই হয়েছে কি কেস, তাই জন্য তো বেরোতে পারলাম না। কিন্তু বোন পড়তে গেছিলো পাড়ার মধ্যে, তোমার বক বক করতে করতে আমার কমপ্লেন ওদিকে শেষ হয়ে যাবে, মানে আমি ভাবছি ও হ্যাঁ সরি ঠান্ডা ঠান্ডা সরি ঠান্ডা ধরেছে বাদুর, তো ছোট বলে চামচিকি ছোট নাটক করছে, চল ঘরের ভিতরে ঢুকে গেছিল মেবি বিকাল বেলাতে, বিকালে না দুপুর বেলাতে ঢুকে গেছিল, দুপুর বেলা খেয়েছি বিরিয়ানি আর রাত্রিবেলা খাওয়াবে এই যো আলু ভাজা। এখন বেশি খাওয়া তো আর দেখাই না, নাহলে বলবে যে আমি সবসময় খাওয়াই দেখাই, খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রিবেলার, আর বাবার আজকে নাইট ডিউটি ছিল তো বাবাও নাইট ডিউটিতে চলে গেছে, আমরাও মানে এক্ষুনি ঘুমাবো না, ঘরে চলে এসেছি যে যার। তো আজকের ব্লগটা এত অবধি ছিল, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার আসি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকো আর সুস্থ থাকো। এটা হলো মানে তারপরে আমি স্টার্ট করলাম একটাই কারণে, পিছনে নাচবি না, একটা ব্লগ আমি বলেছিলাম তোমাদের মনে থাকবে না, এটা ন্যাচারাল ব্যাপার, ক্লাস 4 বোন ফার্স্ট হয়েছিল, তো সেটার আজকে প্রাইস মানে স্কুল থেকে দিয়েছে। তুই ফার্স্ট হয়েছিলিস নাকি? যদি এরকম একটু লাস্টের দিক থেকে ফার্স্ট আওয়ার প্রাইজ দিত তাহলে আমিও পেতাম। দিকে আমি আলু ভাজা করছি, আমি জানি না কতটা নুন দিত, আমি এক একটা করে আলু ভাজা খাচ্ছি আর একটু একটু করে নুন দিচ্ছি।